জমকালো আয়োজনে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো বিভিন্ন পারফরমেন্সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেষ হলো 17তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব। টানা 8 দিনের এই উৎসব ঘিরে সাজ সাজ রব ছিল পুরো ক্যাম্পাস জুড়ে। হাজারো রঙিন বাতির আলোক ছটায় সেজেছিল ঢাবির ক্যাম্পাস। গেল 2 অক্টোবর টিএসসি অডিটোরিয়ামে এমনই এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের পর্দা ওঠে। আমাদের তরুণ প্রজন্ম যেটা দেখা যাচ্ছে, আমাদের এন্টারটেইনমেন্টের সোর্স অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে। আমরা এখন স্ক্রিনের সামনে বসেই আমাদের পছন্দের সিনেমা বা সিরিজগুলো দেখতে পারছি, কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের বাঙালির শেকড়টা কিন্তু আসলে থিয়েটারের বা মঞ্চনাটকের যে মজাটা একজন দর্শক পায় সেটা কিন্তু আমরা এরকম স্ক্রিনের সামনে ঘরে বসে মজাটা পাই না। আয়োজন করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ। রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটক দিয়ে শুরু হয় এবারের উৎসব। প্রখ্যাত নাট্যকর, অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশিদকে দেওয়া হয় নাট্যজন সম্মাননা। আর উৎসবের সমাপনী দিনে প্রদর্শিত হয় কিংবদন্তি নাট্যকার আবদুল্লাহ আল মামুনের কোকিলারা। নাটকটির নাম ছিল কোকিলারা, যেটি নাট্যকার ছিলেন আবদুল্লাহ আল মামুন। আমি নির্দেশনা দেওয়ার চেষ্টা করেছি, আমার স্বল্প জ্ঞানের মাঝখানে যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি। পুরো অনুষ্ঠান জুড়ে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারপারসন কাজী তামান্না হক সিগমা। নাট্যোৎসব সফলভাবে শেষ হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান আয়োজকরা। প্রতি বছরই আমরা উৎসব করি এবং উৎসবটি সাধারণত আমরা সাজাই এমনভাবে যে অষ্টম সেমিস্টারের যে ছাত্রছাত্রী থাকে তারা নির্দেশনা দেয় এবং তাদের এই নির্দেশনাগুলোই আমরা দর্শকের মাধ্যমে, মানে এটা একটা পরীক্ষার অংশ, আমরা শিক্ষকরা দেখি এবং সেই সাথে এটা দর্শকদের নিয়েই আমরা এই পরীক্ষাটা নিই, এটা পরীক্ষার অংশ। নুসরাত জাহান মেহে, মোহনা টেলিভিশন।